ফের উত্তপ্ত রানীনগর। গতকাল রাতে বাম কংগ্রেস জোটের কর্মীদের বাড়িতে ভাঙচুর করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রানীনগর থানার মালিবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের মদনপুর এলাকায় বাম কংগ্রেস জোট কর্মীর বাড়ির ভাঙচুরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মারামারি, এরকম বম আইসিয়া লাঠি আপনার বাড়িতে, এরকম আইসিয়া বাড়া বাড়ি থেকে বাড়া, তোদেরকে ট্যাং ভাঙবো, তোদেরকে কাটবো, তোদেরকে কাটিয়ে থানাতে তুলে দিব, তোরা কত ই করছো, তোদেরকে অমক করবো করে থানাতে দিব, এরকম করে গালিগালাজ করছি এই তৃণমূলের লোকেরা। আমরা জোট পার্টি করছি, তার জন্য জোট পার্টি করবে কেন, এরকম ওদের সাথে ওরা যা বলবে তাই মেনে নিলে পারে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের ওই জোট পার্টি কংগ্রেস করেছে, আমরা নোটিশ ফাইল করেছি, তারা ঘিরেছিল, অনেক দলবল নিয়ে ঘিরেছিল, কিন্তু আমরা একের পর এক আমরা সমস্ত কিছু বাধা বিপদ কাটিয়ে চলে এসেছি। এখন আমাদের সামনে কয়েকদিন বাদে ভোট হবে, এরা পুরো হামারিং করছে, সন্ত্রাস করছে এরা। অভিযোগ অস্বীকার শাসক দলের। ওরা নিজেরা বাড়ি ভেঙেছে, আমার কাছে যতটুকু খবর, ওরা নিজেরা বাড়ি ভেঙে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে, যেন ওখানে একটা অশান্তি তৈরি করে কিছুটা পরা যায়, এভাবে হবে না, অশান্তি করে তৃণমূলকে হারানো যাবে।